আজকের ভিডিওতে আমরা পড়ব খাজনার বৈশিষ্ট্য সম্পর্কে। খাজনার বৈশিষ্ট্য বা খাজনা টার্মটির সাথে একটি কথা যুক্ত আছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে খাজনার শব্দটি কিসের উপর ভিত্তি করে আছে বলতো? খাজনার শব্দটি ভিত্তি করে আছে একটি ধারণার ওপর। সেই ধারণাটি হলো যে খাজনা কোন কোন দ্রব্য থেকে, অর্থাৎ কোন কোন যোগান থেকে উৎপাদিত হয়। খাজনা আসে এমন সেসব যোগান থেকে যেগুলো অস্থিতিস্থাপক, অর্থাৎ পৃথিবীতে যেসব যোগান, অর্থাৎ যেসব সম্পদগুলো নির্দিষ্ট, এবং আমরা চাইলেই সেই সব সম্পদের যোগান বৃদ্ধি করতে পারি না। এজন্যই কী করে মানুষজন, ওই সব সম্পদ সাময়িক টাইমের জন্য ভাড়া নিয়ে সেগুলো থেকে উৎপাদন কাজ করে। এই জন্য তাদেরকে একটি নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিতে হয়, অর্থাৎ খাজনা দিতে হয়। তাহলে আমরা কী জানলাম খাজনার প্রথম বৈশিষ্ট্য থেকে? সেটি হলো যে খাজনা তৈরি হয় অস্থিতিস্থাপক যোগান থেকে, অর্থাৎ সেই সকল প্রাকৃতিক বা সেই সকল সম্পদ থেকেই আমরা খাজনা পাই, যে সকল সম্পদগুলো পৃথিবীতে নির্দিষ্ট পরিমাণে আছে। তারপর হচ্ছে অধ্যাপক মার্শালের মত। আমরা জানি যে অধ্যাপক মার্শাল কী বলেছেন, বলেছেন যে ভূমি ও অন্যান্য যেসব প্রাকৃতিক সম্পদ রয়েছে, ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ কেন বলেছে বলতো? কারণ প্রাকৃতিক সম্পদ কিন্তু মানুষ তৈরি করতে পারে না, এছাড়া যেসব মানবিক সম্পদগুলো রয়েছে সেগুলো মানুষ চাইলেই তৈরি করতে পারে। এই জন্যই মার্শাল বলেছেন যে ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ থেকে যে সম্পদের মালিকানা থেকে যে আয়টা হয় তাকে আমরা বলছি খাজনা, এবং এটাও হচ্ছে খাজনার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপর হচ্ছে স্বল্প ও দীর্ঘ, উভয় সময়ই খাজনার উদ্ভব হয়। স্বল্প ও দীর্ঘ বলতে বোঝানো হয়েছে যে আমরা যদি 2 মাসের জন্য কোনো জমি ভাড়া নেই, তাহলেও খাজনার উদ্ভব হবে, এবং আমি যদি 20 বছরের জন্য কোনো জমি ভাড়া নেই, তাহলেও খাজনার উদ্ভব হবে। অর্থাৎ খাজনা ধারণাটি সবসময় বিদ্যমান থাকবে। এজন্যই বলা হয়েছে যে স্বল্প ও দীর্ঘ উভয় সময়ই খাজনার উদ্ভব হয়। অর্থাৎ আমি যে কোনো ধরনের উৎপাদনশীল কাজ করলে আমি যে জিনিসটি ভাড়া নিয়েছি তা থেকে খাজনার উদ্ভব হবেই হবে। তারপর হচ্ছে আমাদের মোট আয় ও মোট ব্যয়ের বিয়োগফল হলো খাজনা। অর্থাৎ মোট আয় বলতে বোঝায় যে আমি যেই জমি বা যেই জায়গাটি ভাড়া নিয়ে যেই উৎপাদনশীল কাজ করেছি তা সেগুলো বিক্রি করে যে আয়টা করেছি তাকে বলছে মোট আয়। এবং মোট ব্যয় বলতে বোঝাচ্ছে যে বিভিন্ন ধরনের উপকরণের ব্যয়, শ্রমিকের মজুরি, সংগঠনের ব্যয়, তারপর হচ্ছে মূলধনের সুদ ইত্যাদি সব ধরনের ব্যয় যেগুলো একটি প্রতিষ্ঠান চালাতে গেলে হয়ে থাকে, যেগুলো একটি উৎপাদনশীল কাজ করতে গেলে হয়ে থাকে, সেই সকল ব্যয়কে যোগ করার পর সেটাকে আমার মোট আয় থেকে, অর্থাৎ আমি বাজারে দ্রব্যগুলো বিক্রি করে যে অর্থ পেয়েছি সেই মোট আয় থেকে বাদ দিতে হবে। বাদ দিলেই কী বের হবে? খাজনা। তারপর হচ্ছে খাজনা উৎপাদন বা ব্যয়ের অংশ নয়, অর্থাৎ খাজনা কিন্তু উৎপাদনের অংশ নয়। আমি যতটুকু উৎপাদন করছি, আমি যদি 20 টন উৎপাদন করি তাহলেও আমাকে একই রকম খাজনা দিতে হবে, আবার আমি যদি 10 টন অথবা 10,000 উৎপাদন করি তাহলে আমাকে একই ধরনের খাজনা দিতে হবে। এজন্যই বলা হচ্ছে যে খাজনা হলো একটি চুক্তিবদ্ধ ধারণা, অর্থাৎ খাজনা আগে থেকে নির্ধারিত হয়ে থাকে যে তোমার আয় যতই হোক খাজনা তোমাকে অতটুকু দিতেই হবে। তারপর হচ্ছে খাজনা বাজেয়াপ্ত করা হলেও জমির যোগান অপর্যাপ্ত থাকে। অপর্যাপ্ত না, এখানে হবে হচ্ছে অপরিবর্তিত। এখন তোমাদেরকে একটা কথা বলি, আমি এই পৃথিবীতে যদি সরকার হুট করে কী করেন, খাজনা বন্ধ করে দেন, অর্থাৎ সরকার কী করলেন, সকল জমির মালিকানা তিনি রাষ্ট্রীয় মালিকানায় করে ফেললেন, এবং সবাই যেন সব ধরনের জমি ব্যবহার করতে পারে এই জন্য খাজনার ধারণাটিকেই বাদ দিয়ে দিলেন, তারপরেও কি এইসব আমাদের পৃথিবীতে যতটুকু জমি আছে সেগুলো কি বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ সেগুলো কি পানির নিচে ডুবে যাবে? না,
খাজনার ধারণাটি থাক আর না থাক বা খাজনা বাজেয়াপ্ত করা হলেও জমির যোগান কিন্তু কখনোই কমবে না। জমির যোগান ওই যে বললাম অস্থিতিস্থাপক বা নির্দিষ্ট, সবসময় সেটা নির্দিষ্ট থাকবে। তারপর হচ্ছে সীমাবদ্ধ যে কোনো যোগান থেকেই খাজনার উদ্ভব হয়। তোমাদেরকে আগেই বলেছি যে অস্থিতিস্থাপক অর্থাৎ যে সকল যোগান পৃথিবীতে নির্দিষ্ট, এখন যদি আমাদের পৃথিবীতে কী নির্দিষ্ট করা হতো, পানি নির্দিষ্ট করা হতো যে তোমার পৃথিবীতে আমাদের 10 গ্যালন পানি থাকবে এবং এই পানি এখন সব ভাড়া নিতে হবে, তাহলেই কী হলো, এই পানিটাই এখন সীমাবদ্ধ যোগান হয়ে গেল এবং এর থেকে এখন খাজনার উদ্ভব হতে পারে। এজন্যই বলা হয় যে কোনো সীমাবদ্ধ যোগান রয়েছে যেসব দ্রব্যের বা বস্তুর বা সম্পদের, সে সব সম্পদ থেকেই খাজনার উদ্ভব হতে পারে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা জানবো যে খাজনা কোন কোন কারণে দেয়া হয়, অর্থাৎ খাজনার কারণগুলো কী কী।